আসসালামু আলাইকুম। একাধিক পদে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে নজির কাম কেশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কর্মরত, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিবেন, যাতে করে আপনি আপনার নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যান সকল চাকরির আপডেট তথ্য। তো যাওয়া যাক আমাদের মূল আলোচনা। এখানে হচ্ছে ভূমি মন্ত্রণালয় পাট প্রশাসন দিশাখা 12/8 তারিখে সার্কুলার অনুযায়ী তো হচ্ছে নজির কাম কম্পিউটার পদ সংখ্যা 6 জন, কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কাঠি হচ্ছে 18 জন, কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 ইংরেজিতে 20 সার্টিফিকেট দুটি সার্টিফিকেট পেশকার দুইটি, কোন স্বীকৃত বোর্ডে অন্য দ্বিতীয় বিভাগে সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, সার্টিফাইড সহকারী 2 জন, কোন স্বীকৃত বোর্ডে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান জেপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 1920 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে, ক্রেডিট চেকিং কাম সার্টিফিকেট 2টি, কোন স্বীকৃত বোর্ডে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান জেপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 4 জন, কোন স্বীকৃত বোর্ডে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান জেপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে। ভিউয়ার্স, এই হচ্ছে ডিসি অফিসের প্রদত্ত নিয়োগ সার্কুলারটি। তো এই নিয়োগ সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন, তো আবেদনপত্র আগামী 29/9/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর সরকারি ডাক যোগে পৌঁছাতে হবে। তো ভিউয়ার্স আমি আবারও বলতেছি, পটুয়াখালী.gov.bd তে ওয়েবসাইটে কিন্তু আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। তো এখানে আপনারা আবেদন করবেন, আবেদনপত্রে আগামী 29/9/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পটুয়াখালী বরাবর সরকারি ডাক যোগে পৌঁছাতে হবে। ত্রুটিপূর্ণ স্বাক্ষরবিহীন ও বিলম্ব প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে, পরীক্ষার ফি বাবদ 100 টাকা, ট্রেজারি চালান সরকারি কোষাগারে, ব্যাংক কোড নম্বর 14632000120031 জমা প্রদান করতে হবে, চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে, প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। ভিউয়ার্স, এই হচ্ছে পটুয়াখালী ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা কিন্তু এইচএসসি পাশে একাধিক পদে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। তো